वेलकम टू आवर यूट्यूब चैनल केके खुलना, इट्स ऑल अबाउट खुलना। আমি সাথে আছি অনন্যা, ঘুরে দেখাবো পুরো খুলনা। আপনাদের সামনে তুলে ধরবো খুলনা হিস্ট্রি অ্যান্ড ট্রেডিশন, ফুড অ্যান্ড কালচার এবং সেই সাথে আরও অনেক কিছু। গতকাল খুলনা ইউনিভার্সিটি তার 30 বছর পূর্ণ করল, তাই আমাদের আজকের এপিসোডটি সাজিয়েছি খুলনা ইউনিভার্সিটি নিয়ে। মরুলো সাগর পারে তোমরা আমার তোমাদের শরীর। দর্শক, আমি এখন রয়েছি স্বাধীনতার স্মৃতি ভাস্কর্য অদম্য বাংলার সামনে। এটি নির্মাণ করা হয়েছিল 2012 সালে। এটি নির্মাণ করেন ভাস্কর গোপাল চন্দ্র পাল। ২০০৪ সালের 13ই মার্চ কটকায় সমুদ্রে ডুবে মারা যান খুলনা বিশ্ববিদ্যালয়ের 9 জন শিক্ষার্থী সহ বুয়েটের 2 জন শিক্ষার্থী। তাদের স্মরণে নির্মাণ করা হয় এই স্মৃতিস্তম্ভটি। বিংশ শতকের শুরুর দিকে খুলনাতে প্রথম আর্ট স্কুল তৈরি করেন শশীভূষণ পাল এবং পরবর্তীতে তা আর্ট কলেজে রূপান্তর করা হয়। 2009 সালে পুরো আর্ট কলেজটিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে রূপান্তর করা হয়। দর্শক, আমরা এখন ছিলাম সুস্মিতের ক্যাম্পাসে। ওর মাত্র ক্লাস শেষ হলো, ও যুক্ত হলো আমাদের সঙ্গে। ওর সঙ্গে দেখাই হলো এই হাদি চত্বরে। আচ্ছা সুস্মিত, এই হাদি চত্বরের ইতিহাস তাহলে তুই বল। আমরা এখন আছি হাদি চত্বরে। এই হাদি চত্বর শেখ মোহাম্মদ হাদিউল ইসলাম তার নামে নামাঙ্কিত। তিনি ছিলেন আমাদেরই সিনিয়র বড় ভাই, ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিপার্টমেন্টের। আমাদের এই ক্যাম্পাসের নীল হলুদ বাসের গল্প সবাই জানে, কিন্তু এই বাসের চাপে সড়ক দুর্ঘটনায় এই জায়গাতেই তিনি প্রাণ হারিয়েছিলেন। তার স্মরণেই এই চত্বরের নাম হাদি চত্বর। আজকে আমাদের সিনিয়র 17 ব্যাচের শেষ ক্লাস, তাদের ভার্সিটি জীবনের অনার্স লাইফের শেষ ক্লাস, এই জন্য দেখুন এখানে কত কি হচ্ছে। আর এইটা হলো হচ্ছে কি যে আমাদের ক্যাফেটেরিয়া। তো এই ক্যাফেটেরিয়া আমাদের আড্ডার জায়গা, আমাদের গানের জায়গা, আমাদের গসিপের জায়গা। আমি এখন আছি খুলনা বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে। এখানে প্রতিদিন বিকালবেলা বসে ছায়াবৃত্ত স্কুল। ছায়াবৃত্ত স্কুল খুলনা বিশ্ববিদ্যালয়ের 27টি সংগঠনের মধ্যে অন্যতম এবং এটির সাথে আমিও যুক্ত আছি। আমরা এখন আছি খুলনা বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে। ক্যাম্পাসের যাবতীয় অনুষ্ঠান, বিশেষ করে র্যাগ ফেস্ট, অনেক বড় করে হয় এই মুক্ত মঞ্চে। মধুর মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বলো মাঝে মধুর। আমরা এখন রয়েছি খুলনা বিশ্ববিদ্যালয়ের মন্দির চত্বরে। এই মন্দিরে সরস্বতী ঠাকুর অধিষ্ঠাত্রী দেবী, তাই সরস্বতী পূজা খুব বড় করে হয় এখানে। আর বাদবাকি সময়ে আড্ডা দেওয়ার মোক্ষম জায়গা এটা। দর্শক, আমি এখন আছি খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে, যার নাম এখন শহীদ তাজউদ্দিন আহমেদ ভবন। 1971 সালে এই জায়গায় ছিল সেই কুখ্যাত বেতার কেন্দ্র যেখানে পাকিস্তানিরা চালিয়েছিল নারকীয় হত্যাযজ্ঞ। 1991 সালে
से बेतार भवनटी दुई तला करे शुरू हो खुलना विश्वविद्यालय कार्यक्रम। दर्शक आमरा एखन आछि खुलना विश्वविद्यालय लेक साइड वॉकवे। এই লেকসাইড ওয়াকওয়ে যেদিন উদ্বোধন হয়েছিল সেদিন কিন্তু আমরা একটা এপিসোড করেছিলাম, ডেসক্রিপশন বক্সে তার লিংক দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন সেই এপিসোডটি। এই আমাদের অনিকেত প্রান্তর, যদিও যথাযথ সংরক্ষণের অভাবে এটা এখন বিল হয়ে গেছে। আমি এখন আছি আচার্য প্রফুল্লচন্দ্র রায় গবেষণাগারের সামনে, যেখানে এই চাতালটা আমাদের আড্ডা দেওয়ার অন্যতম একটা জায়গা, এবং এখন এখানে নাটকের রিহার্সাল চলছে, আপনারা দেখতেই পাচ্ছেন। হ্যালো, আর আমি এখন আছি তপনদার দোকানে, যেখানে চা সিঙাড়া বিখ্যাত, এবং ক্যাম্পাসে আসলে আপনারা আমাদের টং দোকানগুলোতে চা সিঙাড়া কফি নান ডিম নুডলস ছোলা যা যা পাওয়া যায় আপনারা সবাই এখানে ট্রাই করবেন এবং খেয়ে জানাবেন যে কেমন খেতে। ঠিক আছে, এখন আমরাও খাবো, চলুন তপনদার সাথে দেখা করে নিয়ে আসি। দর্শক, আজকে আমরা ঘুরে দেখালাম খুলনা বিশ্ববিদ্যালয় সুস্মিতের ক্যাম্পাস। এই এপিসোডটি কেমন লাগলো তা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভম।